আসসালামু আলাইকুম। এখন আমি আছি হচ্ছে কুড়িল বিশ্ব রোড, এখান থেকে যাবো হচ্ছে আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023। এখানে বিআরটিসি একমাত্র গাড়ি, বিআরটিসির মাধ্যমেই এখানে যাওয়া যায়। বিআরটিসির মাধ্যমে এখানে কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসি চলে। পিছনে হচ্ছে যে বিকাশ কাউন্টারগুলা, আমরা এখানেও বিকাশে পেমেন্ট দেবো। বিকাশে পেমেন্ট দিলে 50% স্যার। এটা হচ্ছে যে 40 টাকা টিকিট, 20 টাকা, যেমন বাসে আমরা এরকম করে আসছি। এখন এখান থেকে কাটবো আমরা, বিকাশ দিই, তারপরে মেলায় ঢুকবো। এই যে টিকিট, কিন্তু এটা সমস্যা হচ্ছে যে বিআরটিসি বাসে আসেন এভাবে কেটে, তারপরে আপনার এক মোবাইল দেওয়া করলে সর্বোচ্চ 60 টাকা পাবেন, যার বেশি পাবেন না। এটা 40 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আমি আগে 40 টাকা পাচ্ছি, এখন আমি 2 টিকিট কাটি, তাই আমাকে 24 টাকা দিচ্ছি। এখান থেকে এখন হচ্ছে ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢোকার পরে হাতের বাম সাইড দিয়ে ঢুকলাম। এখানে হচ্ছে দেখা যাচ্ছে মেয়েদের কিছু স্টল আছে। এই স্টলের মাঝে আছে হচ্ছে মেয়েদের জামা কাপড়। আর আমি হচ্ছে এখানে শুধু দেখতে আসছি, কিন্তু কিছু কিনতে আসি নাই। কেন হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে বড়, অনেক টাকার দরকার। বাণিজ্য মেলায় আসলেই হচ্ছে টাকার প্রয়োজন, কারণ এখানে অনেক কিছুই আছে, দেখলেই মন চায় শুধু কিনতেই, কারণ কেনার জন্য মানুষ বাণিজ্য মেলায় আসে। আর এখানে যে জিনিসগুলো আছে অবশ্য অনেক উন্নত মানের এবং দামি দামি জিনিস। এখানে হচ্ছে আচারে ইরানি পণ্য সমাহার। আর এখানে এখানে আছে বিভিন্ন ইরানির সব পণ্যগুলো এখানে পাওয়া যায়। আর হাতের ডান সাইডে আছে এখানে ব্লেজার, শীতের সময় যারা ব্লেজার কিনতে চাচ্ছেন তারা ব্লেজার পাবেন। এখানে আছে মেলামাইনের কিছু জিনিসপত্র, মোটামুটি এখানে এরা সব জিনিসই পাওয়া যায়, ছোটো বড় সকল জিনিসে। শীতের চাদর, শীতের যার যার যেতে পারেন, যারা শীতের চাদর কেনার জন্য এখানে মেয়েদের কাপড়, থ্রি পিস এগুলো পাওয়া যায়। ব্লেজারে কয়েকটা দোকানই আছে, ব্লেজারের স্টল আছে ভালো ভালো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে খুব ভালো রকমের আচার পাওয়া যায়, সব ধরনের আচার পাওয়া যাবে এখানে। এখানে হচ্ছে খেজুরের আচার, কিশমিশের আচার, বিভিন্ন ধরনের আচার, এবং তার সাথে মোয়া চিপস জাতীয় ওই জিনিসগুলো পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আচারগুলাই ভালো রকমের আচার। আচারগুলো আসলে অনেক খুব কমই দেখা যায় বা খুব কমই পাওয়া যায়। এখানে লেখা আছে যে কেমিক্যাল মুক্ত আচার, সম্পূর্ণ রং এবং কেমিক্যাল মুক্ত আচার লিখে রাখছে। এখন কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তা তো জানা যায় না, তো অবশ্যই খেয়ে অবশ্যই টেস্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন ড্রিম কিচেন, এখানে আসলে যে কোনো পণ্য 130 টাকা পাবেন, যে কোনো সব পণ্যই যেটা নেবেন এটা 130 টাকা করে। এখানে হচ্ছে ভিতরের সাইড দিয়ে অনেক সব ধরনের দোকানই রয়েছে। বাণিজ্য মেলা আসলে টাকার খেলা, টাকার বাহার, টাকা থাকলে অনেক কিছু কেনা যায়। ঘোরাঘুরির পর চিন্তা করলাম কিছু না নিলে কি হয়, তাই জন্য বাচ্চাদের খেলনা আছে অনেক সুন্দর, ওই খেলনা একটা চয়েস করলাম। এবং খেলনাটা দেখে আসলে ভালো লাগলো, কারণ হচ্ছে এই একটা খেলনার পিচের মাঝে 101টা পিচ থাকে। আর এখানে হচ্ছে এখানে 8 ধরনের আপনি খেলা বানাইতে পারবেন, গাড়ি,
আর ধরনের খেলা বানাতে পারবেন। আর যদি এই যে দেখেন সামনে দেওয়া আছে, আর যদি নিজেরা না পারা যায় তবে এদের ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলে গেলে এইটা দেখে দেখে অবশ্যই এটা বানানো যায়। এটা দিয়ে দেখলে আমার খুব পছন্দ হয়, তাই এই জন্য আমি এটা ক্রয় করলাম। ওদের সাথে প্রথমে দামাদামি করতে হয়, দামাদামি করেই মোটামুটি একটা নিয়ে নিলাম। আর ঘুরতে ঘুরতে দেখলাম তো তাই চিন্তা করলাম আচার দোকানে যাই। তখন গিয়ে আমরা আচার বলতে পেঁপে পাকনা পেঁপের মোরব্বা টেস্ট করলাম। পাকনা পেঁপের মোরব্বাগুলো আসলে অনেক ভালো হয়, তো ভালো লাগছে, অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি দিছে, খাইতে অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে মেলা সবচেয়ে থেকে আকর্ষণীয় ধরা চলে, কারণ হচ্ছে এই খাটির মূল্য হচ্ছে যারা জিজ্ঞেস করছিলাম এর কাছে, আর খাটির মূল্য ধরছে হচ্ছে 1 কোটি টাকা চাইতেছে পরিপালন খাট। এখন 1 কোটি টাকা ওরা চাচ্ছে। ডিজাইনটা নর্মালি আর সবাই এখন 1 কোটি টাকার খাটের সামনে সবাই ছবি তুলতেছে, কারণ হচ্ছে জানে যে কিনতে পারবো না, ছবি তুলে স্মৃতি হিসাবে রাখতে পারে, তাই এই জন্য সবাই মোটামুটি ফটো সেশনে ব্যস্ত। এই জন্য সবাই আর 1 কোটি টাকা বলে সবাইও দেখতে আসছে যে খাটটা কীরকম, আসলে খাটটা দেখে যাই। হচ্ছে খাটের দৃশ্য আর খাটের ডিজাইনগুলো অবশ্যই যে এরকম আমি কাছ থেকে যা দেখাতে পারছি, খাটের ডিজাইনগুলো হচ্ছে প্রায় নর্মালি, ওইরকম কোনো কিছু না। অবশ্যই একটা পরিপালন খাট নাম দিচ্ছে হচ্ছে পরীর মতো, পরীর ছবি আঁকা কাঠ দিয়ে সুন্দর করে খোদাই করে পরীর ছবি আঁকে তৈরি করছে। ডিজাইনগুলো হচ্ছে এরকম, খাটটা আসলে যেরকম ভাবছিলাম যে বিশেষ কোনো কিছু দিয়ে তৈরি করা, অবশ্য কাঠ দিয়ে তৈরি করা কোনো বিশেষ কোনো কিছু নয়, মণিমুক্তা দিয়ে তৈরি করা নয়, যার দাম মূল্য হচ্ছে 1 কোটি টাকা। সবাই এই খাটটা অবশ্য দেখতে আসছে, অনেকেই দেখে দেখে জিজ্ঞেস করতেছে যে কত টাকা কি। আর এখানে আরেকটা হচ্ছে যারা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য আসবাবপত্র কিনতে আসবেন, অবশ্যই আসতে পারে, অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র আছে। আর এখানে খুব ফার্নিচারগুলো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, যারা অনেকে আসছে দেখতেছে, আর সবচেয়ে তো সুন্দর হচ্ছে এবারে সাজিয়ে রেখেছে, এই জিনিসটা হচ্ছে আরও সুন্দর। এটার মূল্য ধরা হচ্ছে 68,200 টাকা। আসলে অবশ্য দেখতে পারবেন, খুব ভালো লাগবে আশা করি, আসলে এইসব জিনিসগুলো অনেক সুন্দর, দেখতে খুব সুন্দর। আমাদের 49টা ব্রাঞ্চ আছে দেশে, ভালো ভালো ব্রাঞ্চ আছে, দেখেন ভালো ভালো কোয়ালিটি, যে কোনো সাইজ যে কোনো স্টিচ আনস্টিচ, পাকিস্তানি প্রোডাক্ট স্টিচ আনস্টিচ, তারপর আমাদের শল আছে, শল জুতা আছে। জি দেখি মালগুলো দেখেন, জি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।